আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাত্র ডিম আর এক কাপ ময়দা দিয়ে অসম্ভব মজার নরম তুলতুলে তেলের পাজা কেকের একটা রেসিপি। এই রেসিপিটা চা বসিয়েই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন, ছোট বড় সবার খুবই পছন্দের একটা নাস্তা। তো চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি, আর এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, জাস্ট মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। একটা হ্যান্ড বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না হলুদ কালারটা গিয়ে একটা সাদা কালারে না আসে। আপনি চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে, আর কাঁটা চামচের সাহায্যে করলে আর একটু সময়টা বেশি লাগবে। তো আমি হ্যান্ড বিটার দিয়ে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হলুদ কালারটা কিন্তু বেশ অনেকটাই কমে গিয়েছে, এখন কিন্তু সাদা কালারটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো ডিম আর চিনিটাকে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনিতে করে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নিলে তাহলে কিন্তু ভাজা কেকটা খুবই সফট হয়, এর জন্যই চেলে নেওয়া। তো এখন ভালো করে আমি ডিম আর চিনির সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। যারা ডিমের কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে সামান্য পরিমাণ এলাচ গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিতে পারবেন। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এটা আরও অনেকটাই শক্ত হয়ে আসবে। ডেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বেক করলাম। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ডোটা কিন্তু আর একটু ঘন হয়ে এসেছে। তো এখন এটা একদম পারফেক্ট। তো এটা আমি এখান থেকে শুরু করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিয়েছি, আর চামচের গায়ে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে আসছি। তেলটাকে ভালো করে আমি চামচে লাগিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে দিয়েছি। এখন আমি চামচে করে একটু একটু ডো নিয়ে এখন এই ডোটাকে একটা কেকের শেপ দিয়ে তারপরে চুলাই দিয়ে দিব প্যানের মধ্যে। তো তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে এই নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কালারটা লালচে হয়ে যাবে আর ভিতর দিয়ে একদমই হবে না। সেমভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আসলে পিঠাগুলোর শেপ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন, গোল অথবা স্কোয়ার অথবা একটু লম্বা করে। আমি আমার মতো করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি, এগুলো আসলে দেখেই বুঝে নিতে হবে। আবারও বলে নিচ্ছি, এই পিঠাগুলো দেওয়ার আগে কিন্তু চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না। পিঠাগুলো তৈরি করার সময় সম্পূর্ণ আঁচটাই একদম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি বেশ অনেকগুলো পিঠা একসাথে দিয়ে নিয়েছি, হালকা একটু কালার চলে আসার পরে আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিটের মতো তেলের ভাজা কেকগুলোকে ভেজে নিব, বা এই পিঠাগুলোকে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠা। আমি এইভাবে তেলের ভাজা কেকগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বা তেলের ভাজা কেকগুলো কতটা ফুলকো হয়েছে, সবগুলো কেকই কিন্তু খুব সুন্দর করে ফুলেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। মেহমান হঠাৎ করে বাসায় চলে আসলে আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন, কারণ এটা চা তৈরি করার আগেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায়, ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটা তেলে ভাজা কেক আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।